নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি ইলেকট্রো টিউটোরিয়াল, সঙ্গে থাকুন। নমস্কার ফ্রেন্ডস, আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে, যেটাকে আমরা বলছি ফ্লুরোসেন্ট টিউব বা টিউব লাইট। তো টিউব লাইট এখন বাজারে বিভিন্ন ধরনের দেখা যায়, বিশেষ করে এলইডি টিউব লাইট বেরিয়ে গেছে, যেখানে খুব কম পরিমাণ কারেন্ট দিয়ে অতি সহজে অনেক বেশি আলো পাওয়া যায়। কিন্তু আগে যে টিউব লাইটগুলো সবচেয়ে বেশি পরিমাণে বাজারে ছিল সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট টিউব লাইট। সেখানটায় কি না, নর্মাল একটি চোখ থাকতো, একটা স্টার্টার থাকতো, একটি লাইট থাকতো, ব্যাস। কিন্তু আমি বলবো যে বর্তমানের যে আধুনিক টিউব লাইট, যেটা আমরা এলইডি টিউব লাইট বলছি, তার তুলনায় ফ্লুরোসেন্ট টিউব লাইট অনেক ভালো। বিশেষ করে বলবো যে তার ব্যবহারের দিক দিয়ে আমাদের চোখের পক্ষে সব দিকে অনেক ভালো। যেহেতু আমি ফ্লুরোসেন্ট টিউব লাইট নিয়ে আলোচনা করছি, তো সেখানটা দেখে নেব যে ফ্লুরোসেন্ট টিউব লাইটের মধ্যে কী কী জিনিস বা যন্ত্রাংশ দরকার। সেটা দেখো, একটা চোখ, একটা স্টেটর আর একটা এল টিউব, ব্যাস। তো যদি দেখি যে কীভাবে এ কাজ করে, ফ্লুরোসেন্ট টিউব লাইটগুলো কীভাবে কাজ করে, তাহলে প্রথম অবস্থায় এখান থেকে ফেস কানেকশানটা নিয়ে চোখের মধ্যে দিয়ে ঢুকে এখান থেকে চলে আসলে ইলেকট্রোডে, ইলেকট্রোডের মধ্যে দিয়ে এসে স্টার্টারে গেল, স্টার্টারের মধ্যে থেকে আবার ব্যাক করলো, ব্যাক করে ইলেকট্রোডের মধ্যে দিয়ে নিউট্রালে চলে আসলো, আর এবং এর ফলে কি পুরো সার্কিটটা কমপ্লিট করার জন্য লাইটটা জ্বলে ওঠে। তাহলে একটা প্রশ্ন চলে আসতেই পারে যে এত কিছু কী করার দরকার, এই টিউব লাইটগুলো জ্বালানোর জন্য এত কিছু কী দরকার, সরাসরি আমরা কারেন্ট দিয়েই তো চলে যেতে পারতো। যে এখানটা আলো জ্বলতো, এখানটা আলো জ্বলতো, ব্যাস হয়ে যেত। আসলে ব্যাপারটা তাই না। আমরা যদি লক্ষ্য করি যে আগেকার দিনে যে ফিলামেন্টের ভাল্বগুলো ছিল সেদিকে, যে এখানটা ফিলামেন্ট আছে, এখানটায় আমি দুটো তার দিয়ে দিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, এর ফলে এর রোধ কম হওয়ার জন্য এটা আলো দিল প্রচণ্ড বেগে, তাহলে এইখানটায় এরকম ব্যাপার হওয়ার কী কারণ। দেখো ভালো করে লক্ষ্য করে যে এখানটায় যে বাল্বটা আছে এটা 100 ওয়াট, সে যা আলো দিচ্ছে এটা 40 ওয়াট, কিংবা তারও কম হতে পারে, 35-25 বিভিন্ন রকম হতে পারে। তো তাতে কিন্তু আলো অনেক বেশি, 100 ওয়াটের থেকে অনেক বেশি আলো দিতে পারে। তার জন্য কি না, এর মধ্যে গাঠনিক কিছু পরিবর্তন করা দরকার। সেটা হচ্ছে দ্য ফার্স্ট বলে দিই যে টিউব লাইট, এই টিউব লাইটের মধ্যে কী আছে না, আর্গন এবং নিয়ন গ্যাস আর হচ্ছে মার্কারি। হতে পারে আর্গন কিংবা নিয়ন, যে কোনো একটা, বেশিরভাগ ক্ষেত্রে আর্গনই থাকে এর মধ্যে দিয়ে দেওয়া থাকে। আর কী আছে, ফসফরাস কোটিং করা থাকে এর মধ্যে, এই টিউবের মধ্যে। এবার কী ঘটনা ঘটে সেটা একটু পরে বলছি, তার আগে আমি বলে নিই যে এখানটায় এখান থেকে বেরিয়ে এই যে ইলেকট্রোডের মধ্যে দিয়ে ঢুকে কী করলো না, স্টার্টারের মধ্যে আসলো। তো স্টার্টারের মধ্যে, স্টার্টার কেন ব্যবহার করবো আমরা এখানটায় লাইটটা ব্যবহার করার জন্য, স্টার্টার কেন ব্যবহার করবো, দেখো স্টার্টারের কী করে না, যখন আমরা এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে ভোল্টেজ প্রয়োগ করবো বা ভোল্টেজ ঢুকবে, তো তখন কী হয়, এই দুটো তার এক হয়ে যায়। এক হয়ে গিয়ে কী করে, এর মধ্যে দিয়ে কারেন্ট না ফ্লো হয়ে তখন সরাসরি এর মধ্যে দিয়ে ফ্লো হতে থাকে কারেন্ট। তো এই প্রিন্সিপালটা একটু পরে আলোচনা করছি, জাস্ট দেখো যে স্টার্টারটা এইটা। এবার কী হয় না, স্টার্টারের দুটো তার, এই একটা আর এই একটা, এর মধ্যে দিয়ে ঢুকে দেখো এই যে একটা তার এরকম বাঁকানো আছে, আর একটা এই যে তার, এই দুটো তারের মধ্যে একটা হচ্ছে ফিক্সড, একটা ফিক্সড থাকে, ফিক্সড কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এইটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট পার্ট, আর এটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট পার্ট। এইটা হচ্ছে নিয়ন বাল্ব। তো এখানটা কী হয়, যখন এর মধ্যে ভোল্টেজটা বেশি পরিমাণে আসে, প্রথমে এই দুটো টাচ লাগার ফলে কী হয়, শর্ট সার্কিট হয় এদের মধ্যে। শর্ট সার্কিট হওয়ার পরে কী হয়, তখন এই ইলেকট্রোডের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হতে থাকে। তারপর কী হয়, এর মধ্যে একটা আল্ট্রাভায়োলেট রে তৈরি হয়, তারপর আমরা আলো পাই। দেখো স্টার্টারের দুটো পার্ট আমি কিছুক্ষণ আগে দেখালাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, আর হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, আর কি এর সাথে একটা ক্যাপাসিটার লাগানো থাকে, একটা ক্যাপাসিটার লাগানো থাকে। ক্যাপাসিটারটা খুব কম, 7.8 ন্যানোফ্যারাডের কাছাকাছি। আসলে এই ক্যাপাসিটারটা লাগানো
কারণ হচ্ছে যে এর মধ্যে ইলেকট্রো যে ম্যাগনেটিক নয়েজ তৈরি হয় সেই নয়েজটাকে রিডাকশন করার জন্য বা বন্ধ করার জন্য মেনলি এই ক্যাপাসিটারটা ব্যবহার করে। এখানটায় খুব সহজ একটা গ্রাফের মাধ্যমে আমরা বুঝি যে এখানটায় কী ঘটনা ঘটে। ধরলাম এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, কার ভোল্টেজের, এটা হচ্ছে কারেন্টের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে টেম্পারেচার স্টার্টিং পয়েন্ট। এই যে প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট মানে এখান থেকে শুরু করছে, এই পজিশন থেকে শুরু করছে। আমি ধরে নিলাম যে এখান থেকে এই পজিশন বরাবর সে শুরু করছে। এবার কী হচ্ছে, প্রথম অবস্থায় যখন আমরা সুইচটা অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে কী হলো না, এখান থেকে ভোল্টেজ হাই হয়ে গেল, এই যে ভোল্টেজটা হাই হয়ে গেল। ঠিক একই সময়ে কী হলো, কারেন্ট খুব কম পরিমাণে আসলো। দেখো এখানটা কারেন্ট খুব কম পরিমাণে, টেম্পারেচার মোটামুটি ছিল। তখন একটা ঘটনা ঘটলো কি না, ওই যে বললাম যে দুটি পাথ তখন শর্ট সার্কিট হয়ে গেল। শর্ট সার্কিট হওয়ার জন্য কী হলো, ভোল্টেজটা একদম ডিক্রিজ হয়ে গেল। ঠিক একই সময়ে একটা আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে তখন যখন ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, ভোল্টেজটা জিরো, তখন শর্ট সার্কিট হওয়ার জন্য কী হয়, কারেন্ট সবচেয়ে সোজা যে মাধ্যম পায় সেইখান দিয়ে ফ্লো হতে শুরু করে, আর তখন খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে থাকে। ভোল্টেজ যেহেতু জিরো তখন কারেন্ট সবচেয়ে বেশি থাকবে, তখন বেশি প্রবাহিত হতে থাকে। সেটা কখন, এই পজিশনটায়, এই পজিশনটায় তখন হচ্ছে, ভোল্টেজ জিরো কিন্তু কারেন্ট হাই। তো তখন এই শর্ট সার্কিট হওয়ার জন্য তো হাই কারেন্টটা কোথায় যাবে, টিউবের মধ্যে যে দুটো ইলেকট্রোড ছিল সেই ইলেকট্রোডের মধ্যে দিয়ে কারেন্ট যেতে থাকবে। আর তখন কী হবে না, যেহেতু টেম্পারেচার হাই হয়ে যাবে, টেম্পারেচার কার টেম্পারেচার না, যে স্টার্টার ছিল স্টার্টারের মধ্যে যে তার আছে তাদের টেম্পারেচার হাই হয়ে যাবে। প্লাস কী হবে, টিউবের মধ্যেও কিন্তু টেম্পারেচার হাই হয়ে যাবে তখন ওদের ক্ষেত্রে, যেহেতু বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তারপর কী হবে, আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে, তখন কী হবে, ভোল্টেজ তার মধ্যে দিয়ে ভোল্টেজ ঢুকবে, অর্থাৎ স্টার্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ ঢুকবে, আর টিউবের মধ্যে দিয়ে তখন নর্মালভাবে কারেন্ট ঢুকতে থাকবে, আর টেম্পারেচার তখন আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক একই ঘটনা যদি তখনও পর্যন্ত, যেটাকে আমরা বলছি, আমরা বলবো যেটাকে আয়োনাইজেশন বা আয়ন করা, আয়নে পরিণত করা, আয়োনাইজেশন যদি না হয় তো তখন কী হবে, আবার ঠিক একই ঘটনা পুনরায় দেখা যাবে। চলো পরে দেখে আসি। যখন এই যে স্টার্টার, এই স্টার্টারের মধ্যে যখন এই দুটো ফিক্সড কন্ট্যাক্টে পরিণত হবে, তখন কী হবে না, এখান দিয়ে যেহেতু ভোল্টেজ জিরো, তখন কী হবে, সবচেয়ে বেশি পরিমাণে কারেন্ট যেতে শুরু করবে, তখন কারেন্ট এইখান দিয়ে ফ্লো হতে শুরু করবে। ওকে, যদি এখান দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন কী হবে, এই মাধ্যমে আর দরকার হয় না, তখন এই মাধ্যম ছেড়ে দেবে, তখন এখান দিয়ে দরকার হবে না, তখন তার পরিবর্তে ও এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। এর মধ্যে কী ছিল, কিছুক্ষণ আগে বলেছিলাম যে এর মধ্যে আর্গন আর হচ্ছে মার্কারি, এর মধ্যে আর্গন এবং মার্কারি ছিল। মার্কারি গ্যাসটা লো প্রেশার দিয়ে এই টিউবের মধ্যে ভর্তি করা থাকে। ভোল্টেজ যখন কম হয় তখন কারেন্ট অনেক গুণ বেড়ে যায়, তো তখন কী হয়, এই বায়োমেটালিক যে কন্ট্যাক্ট এটা ফিক্সড হয়ে যায়, যার ফলে কী হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। আর্গন যে গ্যাস, আর্গন গ্যাস, এই আর্গন গ্যাসটি কী হয়, আয়োনাইজেশনে পরিণত হয়, ফলে যে ইলেকট্রোড এর কারেন্ট, এর এই যে ইলেকট্রোড এর কারেন্ট কী হয় না, কন্ট্যাক্টের মতো, এর মধ্যে আর্গন গ্যাসগুলো কি আয়োনাইজেশনে পরিণত হয়, আর এর মধ্যে মার্কারি থাকার জন্য কি বাষ্পে পরিণত হয়, মার্কারিগুলো বাষ্পে পরিণত হওয়ার ফলে কী হয়, এই ইলেকট্রোড কন্ট্যাক্টর, এরা কি কন্ডাক্টরের মতো আচরণ শুরু করে, অর্থাৎ পরিবাহীর মতো আচরণ শুরু করে, যার ফলে কী হয়, এর মধ্যে দিয়ে এই কারেন্ট প্রচুর পরিমাণে যেতে পারে। আর তখন কী হয়, এখান থেকে যখন এখানে কারেন্টগুলো ফ্লো হয়, এই যে কারেন্টগুলো যখন ফ্লো হয়, তখন এর মধ্যে আল্ট্রাভায়োলেট রে তৈরি হয়, আল্ট্রাভায়োলেট রিয়াকশন তৈরি হয়, রিডাকশন। তো এই আল্ট্রাভায়োলেট রিয়াকশন কিন্তু আমাদের চোখের পক্ষে দৃশ্যমান না, অর্থাৎ আমরা দেখতে পাবো না। তাহলে আমরা কী করে দেখতে পাবো না, এর মধ্যে কী থাকে, ফসফরাস কোটিং করা থাকে এখান দিয়ে, সাদা সাদা রঙে যে আমরা দেখতে পাই
যে আলোটা সেটা হচ্ছে ফসফরাস কোটিংয়ের জন্য। ফসফরাস কোটিং থাকার ফলে কী হয়, এর মধ্যে দিয়ে বাইপাস ফিল্টার হয়ে আল্ট্রাভায়োলেট রশ্মিটা বাইপাস ফিল্টার হয়ে এ ফসফরাস যে কোটিং, এই কোটিংয়ের মাধ্যমেই আমরা আলো আমাদের চোখে এসে পড়ে এবং আমরা সমস্ত কিছু দেখতে পাই। আমরা বাস্তবে দেখি অনেক সময় যে সুইচ, টিউব লাইটের সুইচ অন করার পরেও, যেগুলো ইলেকট্রনিক্স চোখ না কিন্তু আমি সেগুলোর কথা বলছি বারবার, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাল্বটা জ্বলছে না, অনেকবার স্টার্টার মারছে কিন্তু তার সত্ত্বেও বাল্বটা জ্বলছে না বা অনেক সময় লাগছে। এর জন্য দুটো কারণ হতে পারে। একটা নাম্বার হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রোডের মধ্যে দিয়ে আয়োনাইজেশন না হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কী করবে, স্টার্টারের মধ্যে এখান দিয়ে যে স্টার্টার আছে এই এই স্টার্টার যতক্ষণ শর্ট না হবে, ততক্ষণ যতক্ষণ এখানটায় স্টার্টার শর্ট হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে পারবে। কিন্তু দেখা গেল কোনো কারণবশত যে এখান দিয়ে স্টার্টার শর্ট করছে কিন্তু এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে পারছে না, কারণ কি এখানটায় আয়োনাইজেশনের জন্য অনেক বেশি পরিমাণ কারেন্ট দরকার এবং সেই পরিমাণ কারেন্ট নেই, সেই তারে সেই পরিমাণ কারেন্ট নেই, তার জন্য কিন্তু স্টার্টার অনেকক্ষণ মারতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই আয়নে ভাঙতে না পারবে ততক্ষণ পর্যন্ত স্টার্টার মারতেই থাকবে। এবার যদি বেশি পরিমাণ কারেন্ট থাকে এবং এখান থেকে প্রবাহিত হতে পারে বা আয়োনাইজেশন হতে পারে, তো তখন কিন্তু আর এই স্টার্টার ব্যবহার হবে না, স্টার্টার তখন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এর মধ্যে যে গ্যাসগুলো থাকলো, আমরা তখন বললাম যে গ্যাসগুলোর পরিমাণ যদি কম হয়ে যায় কখনো, তো তখনও কিন্তু এর মধ্যে আয়োনাইজেশন হবে না বা আয়নের মধ্যে দিয়ে কারেন্টগুলো যেতে পারবে না, কারণ শূন্য মাধ্যমে কারেন্ট যেতে পারবে না, কারেন্টগুলো যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার। তো মাধ্যম না পাওয়ার জন্য কী হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, ফলে কী হবে না, এর মধ্যে আয়োনাইজেশন হবে না, না হওয়ার জন্য কী হবে, বারবার স্টার্টার মারতে থাকবে। এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন দরকার আর কী কী পরিবর্তন আনা দরকার। তুমি যদি নতুন হও তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হই প্রত্যেকবার, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।